হ্যালো ব্রিয়ন, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডি এডুকেশানে। আজকে একটি ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে আলোচনা করব, যেটা দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশানের পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে, যার ডেট তোমরা দেখতে পাচ্ছ 26/6/2023। ঠিক আছে, সো এই নোটিশটাই কী বলছে এটা একটু দেখে নেব। বলছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট those students who have been applied online for 7th SLST AT 2023, অর্থাৎ সাততম যে SLST-টার জন্য যারা অ্যাপ্লাই করেছো 2023-এ, সেই কথাটা বলছে, মেড সাকসেসফুল পেমেন্ট উইল বি গিভেন অপরচুনিটি ফর দ্য কারেকশন অফ দেয়ার অ্যাপ্লিকেশনস ফ্রম 6 PM onward 27 June to 4 July. That means এটার যেটা মানে বলতে চাইছে, যারা 7th SLST-তে অ্যাপ্লাই করেছো, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে যাদের পেমেন্ট সাকসেস হয়েছে, তাদেরকে এই অপরচুনিটি শুধু দেয়া হচ্ছে যে 27 তারিখ, অর্থাৎ আজকে সন্ধ্যা 6টা থেকে 4 তারিখ, 4/7 মানে জুলাই মাসের 7 তারিখে সন্ধ্যা 6টা অবধি এই এডিট অপশানটা দেয়া রয়েছে। কোন কোন জিনিস তোমরা এডিট করতে পারবে, কীভাবে এডিট করবে, পুরো প্রসিডিওরটা বলবো, একটু লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। বলছে, অ্যাপ্লিকেশান উইল হ্যাভ গো লগ ইন উইদিন দ্য OTP রিসিভ ইন দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আফটার ইন্টারিং দেয়ার অ্যাপ্লিকেশান আইডি অ্যান্ড ডেট অফ বার্থ। তুমি যখন খুলবে, মানে আজকে সন্ধ্যা 6টার পর, তখন ওই জায়গায় তোমার কী করতে হবে, যে অ্যাপ্লিকেশানের জায়গাতে অ্যাপ্লিকেশান আইডি দিতে হবে, যেটা দিয়ে তুমি অলরেডি ফর্ম ফিল আপ করেছো, অ্যান্ড ডেট অফ বার্থ দেবে। ডেট অফ বার্থ দিয়ে দিলে তোমার কাছে একটা OTP আসবে তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, যখন তুমি ফর্ম ফিল আপ করেছিলে। OTP মানে ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটা সেই OTP সাবমিট করে দিলেই সেটা আনলক হয়ে যাবে। আনলক হয়ে গেলেই তুমি তোমার যে সমস্ত ভুল ডেটাগুলো দিয়েছো সেগুলোকে তুমি কিন্তু অবশ্যই চেঞ্জ করতে পারবে, অর্থাৎ এডিট করতে পারবে। বাট কিছু জিনিস আছে যেগুলোকে তুমি এডিট করতে পারবে না। তার মধ্যে হচ্ছে, দ্য ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু মডিফাইড দ্য ফলোয়িং ফিল্ডস। কোন কোন জিনিসটা অ্যালাউ মানে করেনি মডিফাইড করার জন্য, তার মধ্যে নেক্সট হচ্ছে পোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশান, অর্থাৎ তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, ধরো যে কেউ 11-12 জন্য অ্যাপ্লাই করেছো, ভাবছে সে 9-10 জন্য করবে, এটা হবে না। নেক্সট হচ্ছে নেম, নামের পরিবর্তন হবে না, ইমেলের পরিবর্তন হবে না, মোবাইল নাম্বার এটার পরিবর্তন হবে না, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের স্ট্যাটাস, তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো কি না এটার পরিবর্তন হবে না, অ্যান্ড আধার নাম্বারের পরিবর্তন হবে না। এইগুলো ছাড়া যতগুলো জিনিস আছে সবগুলো কিন্তু পরিবর্তন হবে। তারপরে দেখো, এখানে একটা ব্ল্যাক অক্ষরে খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট কথা বলেছে, নো ফার্দার স্কোপ ফর দ্য কারেকশন উইল বি গিভেন টু দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যান্ড হেয়ার আফটার। অর্থাৎ বলতে চাইছে, যদি এই এই ক্ষেত্রে তুমি যদি না এই সুযোগে বা এই এডিট সুযোগে তুমি যদি না এডিট করো, তাহলে কিন্তু আর পরবর্তীতে এরকম কমিশন তোমাকে অপশান দেবে না। সো যারা যারা যাদের যাদের অনেকেই আমাকে ফোন করেছিলে, যাদের যাদের যেখানে যেখানে সমস্যা, প্রত্যেকে গিয়ে আজকে সন্ধ্যা 6টার পর থেকেই পোর্টাল খুলে যাবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের এডিট করে নাও। ঠিক আছে, এই রিগার্ডিং যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে, আর প্রত্যেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি অবশ্যই তোমাদের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নেক্সট ভিডিওতে বা নেক্সট ইনফরমেশানে জানিয়ে দেবো। ততক্ষণে থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।